শালিনী, শালিনী, তুমি আমার কথাগুলো শুনছো তো? হ্যাঁ ইরাবতী। হ্যাঁ, মানে আমি বলছি যা হচ্ছে তাতে তোমার কোনো আপত্তি নেই তো? মানে তুমি তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি, আমার আপত্তি থাকতে যাবে কেন? নীল আমাকে দূরে সরিয়ে না দিয়ে বন্ধু বলে আবার যে কাছে টেনে নিয়েছে এটাই আমার কাছে যথেষ্ট। আর সত্যি বলতে কি, তোমার জন্যই আমি আমার জীবন শুরু করার একটা নতুন সুযোগ পেয়েছি, আমি খুব খুশি। আর আমি চাই নীলও খুব খুশি হোক, নীল হ্যাপি থাকলেই আমি হ্যাপি থাকব। আরে আপনি এখানে? এই দেখুন, ওদিকে ওই বেড নাম্বার 301 এর বাচ্চাটি তো বলছে যে ও নাকি আপনার গান না শুনলে খাবেই না। কি লেভেলের ফ্যান ফলোয়িং হয়েছে একবার ভাবতে পারছেন আপনি? ফ্যান ফলোয়িং টলিং কিচ্ছু না, দুষ্টু হয়েছে বাচ্চাগুলো, যত রকমের দুষ্টুমি আছে ওরা আমার সাথেই করে। আসি শালিনী, আর থ্যাংক ইউ, তুমি জানো না তুমি আমার মনের ওপর থেকে একটা কত বড় বোঝা সরিয়ে দিলে। আর আমি নিশ্চিত জানো তো তোমার জন্যেও খুব ভালো কিছু অপেক্ষা করে আছে। এক্সকিউজ মি, আপনার সেই স্পেশাল কফি? আপনি আবার এইটুকু খেয়াল তো আপনার রাখতেই পারি, এই অধিকারটা ছিনিয়ে নেবেন না। দিন, থ্যাংক ইউ। আসি, আমি খুশি কিনা। তোর খুব খেয়াল রাখছি ইরাবতী বল। খুব খেয়াল রাখে আমার, দেখলে না ওই জন্য বললো আমার জন্য নাকি খুব ভালো কিছু একটা অপেক্ষা করছে। এটা একদম ঠিক বলেছে, আমার জন্য সত্যিই খুব ভালো কিছু অপেক্ষা করছে। তাই তো নীল, নীলের থেকে ভালো কেউ আমার জন্য আর কে হতে পারে? নীলের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কেউ না। জানিস আমি ভাবছি কাল নীল এলে আমি ওকে আমার মনের কথা বলবো, সব বলবো, বলবো যে আমি ওকে সত্যিই ভালোবাসি, আমি ওকে সত্যি খুব ভালো রাখবো, আমার মতো করে ওকে কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা এই কথাগুলো শোনার পরে ও আর আমাকে ছেড়ে যাবে না বল? যাচ্ছিলাম আমি, আমি তো ছিলাম শালিনীর ওখানে, সম্রাটবাবু এসে কি যেন বললে, হ্যাঁ কোনো একটা বাচ্চার কথা বললেন, না 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 বাচ্চার কথা না, সম্রাটবাবু বললেন আমার কোনো পেশেন্টের কথা, মনে করতে পারছি না কেন, অদ্ভুত তো। সম্রাটবাবু তো কি একটা বেড নাম্বারের কথা বললেন, ভুলে গেলাম। হ্যাঁ বলো। হ্যালো ইরা, ইরা তুমি কোথায়, তুমি কখন আসবে? এখানে তো সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ ফিরবো তো, কিন্তু ওই একটা ইরা, ইরা প্লিজ আজকের মতো কাজ শেষ করে চলে এসো, এখানে তোমার দরকার আছে। হ্যাঁ জানি তো, আসছি আসছি, আমি এক্ষুনি আসছি, তুমি রাখো। আর যেন আমাকে ফোন করতে না হয়। হবে না বললাম তো, আসছি।
এরকম কেন হচ্ছে আমার? আজকাল মাঝে মাঝে অনেক কথা মনে রাখতে পারছি না, এক্ষুনি শোনা কথা এক্ষুনি ভুলে গেলাম। কি জানি কি হচ্ছে আমার। এই দেখ, উনি এসে গেছেন, উনি তিস্তাকে মেহেন্দি পড়াবেন। ও আসুন আসুন আসুন। এই পিয়ালি বলছি মেহেন্দি পেলে ও তো, আপনি বসুন না, মেহেন্দিটা কোথায়? এই শোনো না, এইখানেই মেহেন্দিগুলো রাখা আছে, নিয়ে এসো না। আচ্ছা আপনাকে যেটা বলছি শুনুন, খুব সুন্দর করে ডিজাইন করবেন, কিন্তু একদম ভরে ভরে, হাতি ঘোড়া পালকি সব কিছু। হ্যাঁ মা, কি হলো, হাতি পছন্দ নয় বুঝি? তাহলে নীলের মুখটাই এঁকে দেবেন, চুপি চুপি তিস্তার কাছে গিয়ে তিস্তাকে চমকে দেব। এক্সকিউজ মি, আরে স্যান্ডি, ও আচ্ছা আচ্ছা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন বাদে তোকে দেখলাম, তোর রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? কোনো প্রবলেম হয়নি। শোন না বলছি, খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা বলছি, তুমি এখানে দাঁড়াও, আমি একটু তিস্তাকে সারপ্রাইজ দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি সত্যি বুঝতে পারছি না। আরে সেই জন্যই তো বলছি, গেস করো, বলো কে কে। বলো না মোদি, বলো না। আচ্ছা এবার বুঝতে পারবে কি মানে গলা শুনে? স্যান্ডি, স্যান্ডি আমি খুব খুশি আছি তুমি এসছো। স্যান্ডি আমার তো তোমার কথা একবার মনেও হয়েছিল, কিন্তু আমি ভাবলাম তুমি অত দূর থেকে আসতে পারবে কিনা, তাই নীল আর তিস্তার বিয়ে আর আমি আসবো না তা হয় নাকি, তাই আমি অত দূর থেকে ছুটে ছুটে চলে এলাম। আর একটা সিক্রেট বলবো, আসলে বৌদির সাথে সাথে নীল আর তিস্তার ব্যাপারটা আমিও জানতাম, মাঝখানে এত কিছু ঘটে গেল, তারপর সব ওলট পালট হয়ে গেল, আর সত্যি বলতে কারোর কিচ্ছু করারও ছিল না। আর তিস্তার ডিসিশনে আমি ভেবেছিলাম ও বৌদির জন্যই স্যাক্রিফাইসটা করছে, তাই আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি বাধা দিতে পারিনি। কিন্তু নীল, নীলের কষ্টটা আমি আমি সহ্য করতে পারিনি। এখানে থেকে আমি আমি নীলকে কষ্ট পেতে দেখতে পারবো না, তাই আমি ডিসিশন নিলাম আমি এখান থেকে চলে যাব অনেক দূরে, আর তাই আমি পড়তে চলে গেলাম। স্যান্ডি এখন আর দুঃখ করো না, এখন তো সব ঠিক হয়ে গেছে বলো? একদমই তাই, পুরো মিরাকল, ফাইনালি নীল আর তিস্তা এক হতে চলেছে। ইয়েস স্যান্ডি, এই সব কিছু সম্ভব হয়েছে দীর জন্য। ইয়েস, আসলে সত্যি কথা বলতে এখানে আসার মেন আরেকটা রিজনও আছে, আর সেটা হলো বৌদি। ভাই যাবে বৌদি কোথায়? আরে দেখো না, ইরা বললো ওর কি একটা কাজ আছে বলে বেরিয়ে গেল, ভুলে যাবে না তো? ভুলে গেছে দেখ গিয়ে। আরে বাস, মানে ডাবল মজা নাকি? ইয়েস, ডাবল মজা, ডাবল ফান। খুব মিস করেছি এতদিন তোকে। আরে আমি বুঝি মিস করিনি। আচ্ছা তুই যদি মিস করতিস না, তাহলে তুই বারবার ফোন করতিস আমাকে, কিন্তু একটাও কল করিস না। আরে ওখানে পড়াশোনা কাজকর্ম সামলে ফোন করা খুব চাপের, খুব প্রেসার ওখানে কাজ। ও আচ্ছা, ইরা এখনো আসছে না কেন? শালিনী কি এখনো সবটা মানতে পারেনি? আপত্তি করেছে? তিস্তা তুমি চিন্তা করো না, ইরা যখন ওখানে গেছে ঠিক একটা পজিটিভ উত্তর নিয়ে আসবে।
কথা, চলো 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 পাল্টাই।